গুড মর্নিং ফ্রেন্ডস, সমাজ কিচেন আর লাইফস্টাইলের নূতন একটি ব্লগে সবাইকে স্বাগত। এখন বেজে গেছে, আজকে হচ্ছে 26 তারিখ, বাজছে এখন 10:30। তো 10:30 আমার স্নান পুজো সব হয়ে গেছে, ঘর পরিষ্কার করা হয়ে গেছে, সমস্ত কিছু পাল্টে চেঞ্জ করে দিয়েছি। আজকে আবার আমার কাজেও আসেনি, তাই বাসন কাপড় যা ছিল সব কাজ করা হয়ে গেছে। আচ্ছা, লিও মুখ টুক ধুয়ে রেডি, আজকে টিফিনটা আসবে বাইরে থেকে, বাবা আনতে গেছে, চলে এসেছে। আর এদিকে হচ্ছে পোলাওয়ের চাল শুকনো, এবার এটা রেডি করব। তার কারণ হচ্ছে আজকে শান্তিনিকেতন থেকে আমার দিদি আর জায়গু আসবে, তো সেই কারণে পোলাও মাংস হবে, তার রেডি করছি, ওরা বেরিয়েও গেছে। আর আমার স্নান পুজো সব হয়ে গেছে, এইবারে যেটা করতে হবে সেটা হচ্ছে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে রান্নার। এটা হচ্ছে ঘরে সব থেকে কাজের জিনিস, ওয়াশিং মেশিন, এটার জন্য কোনো অসুবিধা হয় না, কাছাকাছি হয়ে গেছে। আমার সমস্ত রান্না হয়ে গেছে। এই যে পোলাও, পোলাওটা খুব ঝুরঝুরে হয়েছে, কিন্তু খুব ঝুরঝুরে হয়েছে, হলুদটা একটু কম হয়েছে। আর এই হচ্ছে মাটন, কালার দেখো মাটন, লিও টেস্ট করে বললো দারুণ হয়েছে। আর এটা হচ্ছে চাটনি, সব রান্না, সব রান্না কমপ্লিট। যদি সকালে বলেছে না, তারপর ওরা বেশিক্ষণের জন্য থাকবেও না, ওই জন্য হুড়োহুড়ির মধ্যেই এতটাই আমি করতে পেরেছি। এবার হয়তো ওরা ঢুকেও যাবে, প্রায় 12টা বাজতে যাচ্ছে। আর এই আমি একটুখানি রেডি হয়ে নিয়েছি, একটু ছাদে যাই। রান্না হয়ে গেছে, আমি এবার যাচ্ছি ছাদে। মাংস চাটনির গ্যাসটা অফ করেছে মনে হচ্ছে, তো একবার দেখে নাও তো অফ করেছে কিনা। ওরা আসলে সকালে ঘুম থেকে ওঠার পরে বললো যে আসবো, তো সেই কারণে ফটাফট যেটুকু হলো করলাম, কারণ তারা ওরা আবার তাড়াতাড়ি বেরিয়ে যাবে। জামাইবু ডাক্তার, তো জামাইবু বিকেলে আবার চেম্বার আছে, তো একটা ছুটি পেয়েছে, মানে 25 তারিখটা রবিবার ছিল, ছুটি পেয়েছে, সেই ছুটিটা আজকে দিয়েছে, তো সেই কারণে ওরা আজকে আসছে হঠাৎ করে। তো বেশ, এইটুকুই এখন করতে পারলাম, আসুক তারপরে দেখি কি হয় না হয় প্রোগ্রাম। এখন একবার ছাদে এলাম একটু চুলটা শুকোতে, একটু রোদ লাগাতে, আজকে সকাল সকাল চানও করে নিয়েছি। এই যে এখন ওয়েট, ওদের জন্য ওয়েট করছি, দেখি কখন আসে। ওই যে ওরা চলে এসছে, দিদি জায়বু ছেলে মেয়ে, বা নিচে যাই চলো। এই যে আমার দিদি এসে গেছে। আচ্ছা, এই যে দিদির ছেলে বুকা, হাই। আর এই যে আমাদের পুটকি রানী, খুশি। আচ্ছা, আজকে রান্না হচ্ছে পোলাও, মাংস আর চাটনি। বাহ, ফার্স্ট ক্লাস। আর কাজটা বাড়াবাড়ির কাজ হচ্ছে তোমার, খেতে দেব। আচ্ছা, ওই দূরে বসে আছে আমার ডাক্তার জামাইবাবু। খাইয়ে দাও, আমি এতটাই অকর্মণ্য বোন যে দিদি একটুখানি জন্য এলেও তাকে খাবারটা প্রতিবারের মতো বাড়তে হয়, এবারও বাড়ছে। আসলে ভালো লাগে দিদির হাতে বেড়ে দেওয়াটা, না মানে দিদির তো ভালো লাগে আর আমাদেরও বেশ ভালো লাগে। আর ওদিকে ওরা সব ধরে করেছে, না না সারাদিন ধরে, সারাদিনটা পাচ্ছি কোথায়, পেলামই না তো, সারাদিনটা পেলাম কোথায়, তাই না? এই তো এইটুকুই সময় পেলাম, এর মধ্যে এইটুকুই করতে পেরেছি। এবার মাসিমণির ভ্লগের দায়িত্ব আমি নিয়েছি, যদিও অত ভালো পারি না। দেখো ওদিকে বসুন, একটা চামচ দিই। দেখো মাসিমণির খাবারের কি সুন্দর গন্ধ ছড়িয়েছে। ও আমার যে কি রিলিফ লাগছে না আজকে, সময় আর আমাকে গাড়ি দিতে পারবে না।
আর চামচ লাগবে না মাসি মনে, চামচ লাগবে না, জানি না হাজারটা ঝামেলা হয়ে গেছে। দারুন দারুন, আমি বাইরে আছি, পরে সুস্বাদু পোলাও আর মাটন খুব কম সময়ই খাওয়া হয়েছে। দারুন হয়েছে। আমার মাসির বাড়ি এসে যাবে পরে কথা বলছি, ঠিক আছে, টাটা রাখছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমি পুরো নিয়ে এসেছি, এই যে পান সবার হয়ে গেল, এই যে আমার লাস্ট খাবো। আর গত মিষ্টি, কেক, চকলেট যা পেরেছে এরা নিয়ে এসছে, সুন্দর একখানা শাড়ি। ততক্ষণ তাহলে পানটা খেয়ে নিই, পানটা একটু স্টাইল করে খাবো না। এই যে সব কাজ ছেড়ে তবে মাসিমণি এখন পানটা খাচ্ছে সকলের শেষে। চকলেট আছে, আর তার সঙ্গে আমার ওই পাওনা হচ্ছে এই যে শাড়ি, সুন্দর একখানা শাড়ি। বাহ, খুব ভালো মানিয়েছে তোমাকে। ওরা সব যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, তার জন্য আমি এখন বানাচ্ছি চা কফি, কেউ কফি কেউ চা। তো সেই কফি এখন এদিকে চলছে বানানো, ওরা খেয়েও বেরিয়ে যাবে। আর দুপুরে মাসিমণি যা সুন্দর খাইয়েছে, মাংসটা এতটাই ভালো সেদ্ধ হয়েছিল যে আমি আরও চেয়ে খেয়েছি। খুবই সুন্দর, তুমি তো সবসময়তেই ভালোই করো। আমার আসবেন যাইবু, এসো গো। আমার দিদিরা তো বেরিয়ে গেল অনেকক্ষণ আগে, বিকেলে বেরিয়ে গেছে। এখানে ছেলে দুটো আবার এই চেস খেলছিলো, ও আর্থিক অবস্থাতেই থেকে গেছে। এখন আমি রেডি হয়েছি, যাচ্ছি আমি আর লিও একটু আমার বাবা মায়ের কাছে। বাবার শরীরটা একটু খারাপ, তেমন একবার দেখেও আসি আর একটু ঘুরে আসি, একবার রেডি হয়ে নিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। রাত্রে খাবারের কী হবে জানি না, মাটন ফাটানো আছে, ওগুলো যদি খায় ভালো, না খায় কী হবে দেখা যাক। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই যে লিও রেডি হয়ে গেছে, ভিক্টরি, চিয়ার্স। চকচক করছে যে চোখে, অপারেশন হবে না, সাদা সাদা লাগছে। ওই তো ইয়েটা বসানো আছে, লেন্সটা ও লেন্স বসা দুটো চোখেই না। পরিষ্কার দেখছে, পরিষ্কার দেখছো? ঠিক আছে, মায়ের ঘরে হয়ে গেল ঘোরা, এবার চললাম ঘর। চলো, চশমা আর লাগছেই না তোমার? না, দেখি পাটা, দেখি শরীরটা, দেখি চোখ মুখ, দেখি